নীলফামারীর কিশোরগঞ্জের জেলেদের জীবিকা নির্বাহের প্রধান উৎস ঐতিহ্যবাহী বাফলার বিল। এই বিলের সাথে ভাগ্য জড়িয়ে আছে প্রায় 600 জেলে পরিবারের। বাপদাদার আমল থেকে জেলেরা মাছ ধরে এলেও সম্প্রতি তা চলে গেছে ভূমিদস্যুদের দখলে। জেলেদের দাবি, সরকারের কাছ থেকে লিজ নেয়া ভূমিহীনদের শেষ রুটি রুজির জায়গাটুকু কেড়ে নিয়েছে তারা। বিলটি দখলে নিয়ে জেলেদের উপরে চালানো হচ্ছে নানা ধরনের নির্যাতন। নীলফামারী প্রতিনিধি সোহেল রানার পাঠানো তথ্যচিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা শহর থেকে প্রায় 13 কিলোমিটার দূরে রণচণ্ডী ইউনিয়নে অবস্থিত বাফলার বিল। প্রায় 350 বিঘা খাসভুক্ত এই বিলে বিভিন্ন সৌন্দর্যের মেলা বসে। সারা বছর বিলে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন স্থানীয় সহ হাজারো মৎস্যজীবী। তবে স্থানীয়দের অভিযোগ, বাপদাদার আমলের এই বিলটি ক্ষমতার জোরে দখলে নিচ্ছেন কিছু অসাধু ভূমিদস্যু। এতে স্থবির হয়ে পড়েছে প্রায় 600 জেলে পরিবার সহ মৎস্যজীবীদের জীবিকা নির্বাহ। অডিট অফিসার একজন আমজাদ হোসেন নাম প্রভাবশালী ব্যক্তি, উনি আবার কিন্তু ভুয়ো কাগজ বলে এই বিলটি ম্যাপ কোডিং করে। তিনটা দাগে 300 থেকে 400 প্লট করছে, করিয়া কিছু বাহিনী আছে আর এই টাকা দিয়া এই মানুষ সেট করিয়া এই কাজিয়া লাগিয়ে দেয় প্রতি বছরে। এখন মানে মাছ ছাড়ি দেয় তাও আমি কাটি নিয়ে বের করি নাই, আমার পোনা ছাড়ি দেয় তাও আমি বিজলি মারি ফেলায়। এখন আমরা যেখানে আবাদ করি খামো ওই ধান মাছ কোনা সেখানেও ফুলাই আমার যে কাঁথা ঘুরে বন্ধ করে দিয়ে এখন আমাকে বাইর করবেন না। এগুলো ম্যাপ কাটিং করে খুঁটু খুঁটু করে ওনাদের লোকেরাই সবাই জমি আবাদ করুক। আর জেলেরা যে আমরা সরকারকে 2 টাকা দিয়ে ডাক করি, ইজারাদারি নেই বা 1 টাকা দিয়ে ডাক করি, ওনারা চায় জেলেরা মানে বসে। বাফলার বিলটি দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের চলছে জোর তৎপরতা। ইতিমধ্যে কিছু অংশ দখলমুক্ত করতে সক্ষম হয়েছেন তারা। এই বিলটিকে আরও সৌন্দর্য বর্ধন করতে পানি উন্নয়ন বোর্ডের কাছে প্রস্তাবনা পাঠানো হয়েছে। এই বিলটিকে আমরা উদ্ধারের চেষ্টা করছি, এই কারণে ইতিমধ্যে সীমানা নির্ধারণ করেছি পুরো বিলটার, এবং আমরা সংশ্লিষ্ট যারা দখলদার আছে সকলকে নোটিশ করেছি। নোটিশ করে তারা কি মূলে সেইটি দখল করে আছে সেই কাগজগুলো যাচাই বাছাই প্রক্রিয়া চলমান, এবং এটি শেষ হলে আমরা এটা মানে চূড়ান্ত উদ্ধারের যে জায়গাটা সেই জায়গাটাতে পৌঁছাতে পারবো। উপযোগী প্রাচীন এই বিলটিকে দখলমুক্ত করে পরিযায়ী পাখির অভয়াশ্রম গড়ে দেওয়ার পাশাপাশি পার্শ্ববর্তী জেলেদের মাছ ধরে জীবিকা নির্বাহের সুযোগ করে দেওয়ার দাবি স্থানীয় মৎস্যজীবীদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।